ওয়াশিংটন ডিসিতে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি ও ক্যালিফোর্নিয়ায় আছেন লস্কর আল মামুন। আমরা সরাসরি মার্কিন নির্বাচন নিয়ে আলোচনায় তাদের সঙ্গে যুক্ত হব। সাকি, একটু আগে যেমনটি রিপোর্টে দেখছিলাম আমরা যে ট্রাম্প তার ইলেকটোরাল কলেজ ভোট এটি নিয়ে বেশ একটি কৌশলের দিকে আছেন, এখন পর্যন্ত তো বাইডেন বোধহয় এগিয়ে আছে, কী ভাবছেন আপনি বা বিষয়টিকে কীভাবে দেখছেন আপনি? জি, আপনি যদি ইলেকশন পোল দেখেন এবং 538টি ইলেকটোরাল কলেজের যে ভোট সেই ভোটের হিসেব যদি আপনি দেখেন তাহলে হয়তো আপনার মনে হবে যে বাইডেন এগিয়ে আছে। কিন্তু আপনাকে অনেক আগেই আমি বলেছি, সবসময় আমি যে কথাটি বলে থাকি যে ইলেকটোরাল কলেজের ভোটে কে এগিয়ে আছে সেটির উপরে আসলে জয় পরাজয় কিছুই নির্ভর করছে না। জয় পরাজয় নির্ভর করছে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো কার দখলে যাচ্ছে তার উপর। আপনি যদি এখন মনে করেন যে 538টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে 200টি ভোট এখন পেয়ে গেছেন বাইডেন, আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন তার অর্ধেক 100, কিন্তু তারপরেও কিন্তু আপনি বলতে পারবেন না যে বাইডেন এগিয়ে আছে, এটি বলা সম্ভব নয়। কারণ নির্বাচন সেই মাত্র এখন আরো কমে গেছে, এখন 4টি অঙ্গরাজ্যের দিকে মানে দৃষ্টি সবার। এই 4টি অঙ্গরাজ্যের যদি একটি দুটিতেও যদি বাইডেন জিততে পারেন তাহলে বাইডেন কিন্তু জিতে যাবেন, কিন্তু আর এই 4টি অঙ্গরাজ্যে যদি এখন তিনি হারান যেটি যেখানে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে সেখানে যদি বাইডেন জিততে না পারেন তাহলে কিন্তু তার জয়ের কোনো আর সম্ভাবনা নেই। ট্রাম্পই পরবর্তী 4 বছরের জন্য হোয়াইট হাউসে থাকছেন। সেই অঙ্গরাজ্যগুলো কি আমরা জানি যে ফ্লোরিডা এবং পেনসিলভেনিয়া একটি বড় দুটি অঙ্গরাজ্য, সেখানে ফ্লোরিডায় কিন্তু ইতিমধ্যে জয়ের খুব কাছাকাছি চলে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও সেখানে এখনো ঘোষণা হয়নি কারণ 90% মতো চেয়েও বেশি কিন্তু সেখানে ভোট গণনা হয়ে গেছে এবং যে ব্যবধান তাতে করে ধরেই নেওয়া যেতে পারে যে ওহাই ফ্লোরিডা অঙ্গরাজ্য ট্রাম্প পাচ্ছেন। অন্যদিকে পেনসিলভেনিয়ার কথা যদি আপনি বলেন যেখানে বাইডেনের জন্মস্থান, সেখানে কিন্তু এখন পর্যন্ত যে ভোটের গণনা আমরা দেখতে পাচ্ছি যে 40% ভোট 35% ভোটের গণনা হয়েছে, সেখানে কিন্তু কিছু ব্যবধানে কিন্তু এগিয়ে আছেন ট্রাম্প। আগে শুরুতে কিন্তু অনেকটা এগিয়ে ছিলেন বাইডেন, কিন্তু যতই ভোট গণনা বেশি হচ্ছে ততই কিন্তু ট্রাম্প সেখানে এগিয়ে যাচ্ছেন। তাহলে ফ্লোরিডাও যদি হারান, পেনসিলভেনিয়াও যদি বাইডেন হারান তাহলে তার কিন্তু জয়ের পথটা কিন্তু একটু কঠিন হয়ে যাবে। অন্যদিকে আমরা যদি দেখি যে মিশিগান, তারপরে উইসকনসিন, নর্থ ক্যারোলাইনা, ওয়াহাইও এই অঙ্গরাজ্যগুলোতেও কিন্তু ট্রাম্প কিন্তু এগিয়ে আছেন, তবে সেটি খুব হাড্ডাহাড্ডি একটি অবস্থায় আছে। এখন দেখতে হবে আপনাকে যে যে এলাকার ভোটগুলো গণনা হয়েছে সেই এলাকাগুলো কি রিপাবলিকান অধ্যুষিত এলাকা নাকি ডেমোক্রেট অধ্যুষিত এলাকা, অর্থাৎ কোথাও কোথাও রিপাবলিকান অধ্যুষিত এলাকার ভোট গণনা হয়নি আবার কোথাও কোথাও ডেমোক্রেট অধ্যুষিত এলাকার ভোট গণনা হয়নি, অর্থাৎ সেইখানে রাজনৈতিক ধারাভাষ্যকাররা এখনো বলতে পারছেন না যে কি হতে যাচ্ছে। এই যে 4টি অঙ্গরাজ্য ইতিমধ্যে অ্যারিজোনা যেখানে খুব কাছাকাছি, ক্যালিফোর্নিয়ার খুব কাছাকাছি, লস্কর আল মামুনের খুব কাছাকাছি যে অঙ্গরাজ্য অ্যারিজোনা সেটিও কিন্তু এবার একটি দোদুল্যমান অঙ্গরাজ্য অর্থাৎ সুইং স্টেট, সেখানে কিন্তু বিশাল ব্যবধানে এগিয়ে আছেন বাইডেন। আমি ধরে নিলাম যে সেখানেও বাইডেন জিতছেন। বাইডেন যদি সেই জায়গায় জিতেন তাহলে নর্থ ক্যারোলাইনা, উইসকনসিন, মিশিগান, এই ওহাইও এই 4টি অঙ্গরাজ্যের একটিতেও যদি বাইডেন জিততে পারেন তাহলে তার জয়ের সম্ভাবনা রয়েছে, না হলে কিন্তু কিন্তু ডোনাল্ড ট্রাম্পই কিন্তু প্রেসিডেন্ট থাকছেন। এই হচ্ছে আমার কাছে আপাতত একটি বিশ্লেষণ। আমরা আরো বিশ্লেষণ জানার জন্য এখন যাব হচ্ছে নর্থ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আছেন আমার সহকর্মী লস্কর আল মামুন, তিনি জানাবেন আরো বিস্তারিত। মামুন, ধন্যবাদ হাসানুজ্জামান সাকি। আমি যখন কথা বলছি ঠিক এই মুহূর্তে এখানকার এই ভোট কেন্দ্র অর্থাৎ ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে, অর্থাৎ এইমাত্র তারা পুল বন্ধ করেছেন। যদিও একটি নিয়ম রয়েছে যে ভোট কেন্দ্রের মধ্যে যদি লাইন থাকে তবে সকলের ভোট নিতে হবে, কিন্তু কোনো লাইন না থাকায় তারা পুল বন্ধ করেছেন। এইমাত্র ভোট অর্থাৎ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ভোট গ্রহণ শেষ হলো, এখন এটি ফলাফলের জন্য শুরু হবে একটু পরেই। আপনি যেমনটি বলছিলেন ফলাফলের কথা যে অ্যারিজোনা, অর্থাৎ অ্যারিজোনায় কিন্তু 75% ভোট চলে আসছে এবং সেখানে বাইডেন এগিয়ে রয়েছেন। আপনি জানেন যে অ্যারিজোনার ইলেকটোরাল কলেজ ভোট মাত্র 11টি এবং নেভাদায় সেখানে কিন্তু আরো 1 ঘন্টা অর্থাৎ আরো 2 ঘন্টা পরে ভোট
গ্রহণ শেষ হবে, তারপরে গণনা, সেখানে রয়েছে ছটি। এই দুটো কিন্তু ঝুলন্ত অঙ্গ রাজ্য। হাসানুজ্জামান সাকি, আপনি যেটি বলছিলেন একটু আগে, অত্যন্ত কঠিন হলেও বা বাস্তবধর্মী কথা বলেছেন, সেটি হচ্ছে বাইডেন কিন্তু এগিয়েছিলেন, কিন্তু এখন যদি আমরা তাকিয়ে দেখি যে বাইডেন কিন্তু এখন মাত্র দুটি জায়গায় মাত্র এগিয়ে রয়েছেন, একটি হচ্ছে অ্যারিজোনা আর একটি হচ্ছে মিনিসোটা। এই দুটি অঙ্গরাজ্য ব্যতীত ঝুলন্ত দশটি অঙ্গরাজ্যের আর একটিতেও তিনি কিন্তু এগিয়ে নেই, যদিও কোন কোন অঙ্গরাজ্যের ভোট শতকরা 50% নিচে রয়েছে। অর্থাৎ যারা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, যারা দর্শক আপনারা এই তথ্য দিচ্ছেন তাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে আপনাদেরকে ভাবতে হবে যে কত পার্সেন্ট ভোট গণনা হয়েছে। অনেক জায়গায় দেখা যায় যে মাত্র 5% ভোট তার গণনা হয়েছে, সেখানে দেখানো হলো যে 20% ভোটে প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে রয়েছেন, সেটি কিন্তু হিসেব নয়। আমাদেরকে বুঝতে হবে যখন 90% বা তারও বেশি যখন এগিয়ে বা ভোট গণনা আসবে, ফলাফল আসবে, তখনই কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারবো ওই প্রার্থী মোটামুটি দ্বার প্রান্তে। যেমনটি নর্থ ক্যারোলাইনা কিন্তু বাইডেন হারাচ্ছেন এমনটি আভাস মিলছে, তার মানে বড় বড় কয়েকটি দোদুল্যমান অঙ্গরাজ্য বাইডেন হারছেন এটি মোটামুটি এই মুহূর্তে বলা চলে। সাকি জি মামুন, খুব চমৎকার আপনি ব্যাখ্যা দিয়েছেন। আশা করি খবির আপনার মাধ্যমে সময় সংবাদের যারা দর্শক আছেন তারা বুঝতে পারবেন যে ইলেকটোরাল ভোটে এগিয়ে থাক কত সংখ্যক ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প নাকি বাইডেন, তার উপরে জয় পরাজয় নির্ভর করছে না। বাইডেন এই মুহূর্তে ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন অনেক ট্রাম্পের থেকে, কিন্তু তিনি কিন্তু খুব সুবিধাজনক অবস্থায় নেই। অর্থাৎ ইলেকটোরাল ভোটে কি এগিয়ে আছে সেটি দেখলে চলবে না। আমি আবারও বলছি, ঝুলন্ত অঙ্গরাজ্যগুলোতে কে এগিয়ে আছে সেটি দেখতে হবে। অন্ততপক্ষে একটি দুটি ঝুলন্ত অঙ্গরাজ্য, দোদুল্যমান অঙ্গরাজ্য যদি জয় করতে পারেন বাইডেন, তাহলে তার বিজয় হবে, না হলে কিন্তু তার বিজয় কঠিন হবে। হোয়াইট হাউসে আমি যেটি বলেছি, পরবর্তী 4 বছরের অধিকর্তা ডোনাল্ড ট্রাম্পই থাকবেন। এই ছিল আমাদের কাছে নির্বাচনী বিশ্লেষণ। খবির আপনাকে ধন্যবাদ, লস্কর আল মামুন আপনাকেও ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি এবং লস্কর আল মামুন দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মার্কিন নির্বাচন নিয়ে আলোচনা পর্বে।